বাংলাদেশের প্রেক্ষাপটে লঞ্চ ডুবি নতুন কোনো দুর্ঘটনা নয়। অপ্রিয় এই সত্যটি আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বুড়িগঙ্গার মর্মান্তিক লঞ্চ ডুবির ঘটনা। ভৌগোলিক কারণে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম নৌরুট, কিন্তু জলপথে নিয়মিত ছোটখাটো দুর্ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দেয়, দেশের নৌ চলাচল ব্যবস্থা কতটা নিরাপদ। চলুন এ পর্যায়ে দেখে নেওয়া যাক দেশের নৌপথে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনা ও মৃত্যুর পরিসংখ্যান। নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির 2017 সালের একটি প্রতিবেদনে বলেছে, বিগত 50 বছরে সারা দেশে ছোট বড় বিভিন্ন নৌ দুর্ঘটনায় 20,508 জন মানুষ প্রাণ হারিয়েছেন। অন্যদিকে যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুযায়ী শুধু 2019 সালেই সারা দেশে লঞ্চ, ট্রলার ও নৌকা ডুবির ঘটনা ঘটেছে 116টি, যার মধ্যে 44টি নৌযান ডুবেছে শুধু সংঘর্ষ কিংবা ধাক্কার কারণে। যাত্রী কল্যাণ সমিতি ও দুর্যোগ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চলতি বছরেই সদরঘাটে 12টি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে 6টির দুর্ঘটনার কারণ ছিল লঞ্চে লঞ্চে সংঘর্ষ, আর লঞ্চের সঙ্গে ছোট নৌকার সংঘর্ষে অন্য 6টির দুর্ঘটনা ঘটে। গেল 29 জুন সকালে বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবির দুর্ঘটনাটিও মূলত দুটি লঞ্চের সংঘর্ষের কারণেই সংঘটিত হয়। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করলে দেখা যায়, মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা মর্নিং বার্ড নামক লঞ্চটিকে ধাক্কা দেয় চাঁদপুরগামী ময়ূর 2 নামের একটি লঞ্চ। এতে সদরঘাটের কাছে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় মর্নিং বার্ড। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 34 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই ময়ূর 2 লঞ্চের চালক পলাতক। এদিকে গেল মঙ্গলবার ঘাতক লঞ্চটির মালিক সহ 7 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এই প্রতিবেদনটি তৈরি পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সম্প্রতি এই নৌ দুর্ঘটনা সহ বিগত বেশ কয়েকটি দুর্ঘটনার পেছনের কারণগুলো প্রমাণ করে দেয়, সড়কপথের পাশাপাশি দেশের নৌপথেও শৃঙ্খলার যথেষ্ট অভাব রয়েছে। নৌপথকে নিরাপদ করতে আইনের কঠোর প্রয়োগ আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি চান এই পথে যাতায়াতকারী সাধারণ মানুষ। অন্যথায় প্রতি বছরই নৌ দুর্ঘটনায় মৃত্যুর তালিকা লম্বা হতে থাকবে, এমন আশঙ্কায় দানা বাঁধছে জনমনে।